মুখে নিলে নিমিষেই গলে যায় এমনই একটি খাবার হলো শন পাপড়ি। ছোট বড় সকলের মিষ্টি এই ডেজার্টটি ভীষণ প্রিয়। একেবারে টাটকা আর কিছুটা গরম গরম শন পাপড়ি তৈরি হচ্ছে কারখানায়। আমি একটু খেয়ে দেখতে চাই কেমন লাগছে টেস্টটা। খুবই সুন্দর, একেবারে কারখানাতে খেলাম। এই প্রথমবার আমি কারখানা দেখলাম যে শন পাপড়ি কীভাবে তৈরি হয়। আপনাদেরকে দেখাবো আজকে, আমার সাথে থাকুন, পুরো প্রসেসটা দেখাবো যে শন পাপড়িটা কীভাবে তৈরি হচ্ছে। চুলার গনগনে আগুনে জাল হচ্ছে শিরা, এটাকে কারিগররা বলেন পাক। এটাকে আপনারা কি বলেন? এটা পাক বলা হয়। এটা চিনি দিয়ে তৈরি করছে? হ্যাঁ, সম্পূর্ণ চিনির শিরা। চিনির শিরা, চিনির সাথে কি কি মিশানো হয়েছে এটার জন্য? চিনির সাথে কিছুই থাকে না, খালি চিনি আর চিনি। চিনি আর পানি? হ্যাঁ, চিনি আর পানি দিয়ে শিরা করা হয়। হ্যাঁ, পানি থাকে না, পানি ফুটে বের হয়ে গেলে ক্লিয়ার হয়ে যায়, খালি চিনির শিরাই থাকে। আপনি এটা কত বছর ধরে মূলত এটা করে আসছেন? এটা আমরা 10 বছর বয়সকাল থেকে করছি। আপনাদের যখন 10 বছর ছিল তখন থেকে আমরা করছি, আর বাপসার সাথে 40 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, এই শিরা বা পাক কীভাবে তৈরি হয় দেখুন। প্রথমে গরম পানির মধ্যে দেওয়া হয় চিনি, তারপর গনগনে আগুনে জাল হতে থাকে চিনি মিশ্রিত পানি। টকবক করে ফুটতে ফুটতে যখন পানিগুলো নিঃশেষিত হয়ে যায় তখনই প্রস্তুত হয়ে ওঠে পাক শন পাপড়ি তৈরির জন্য। হ্যাঁ, হয়ে গেছে সম্পূর্ণ। এক মিনিট, আমাদের চুলা থেকে নামিয়ে পাক ঢালা হয় একটি পাত্রে কিছুটা ঠান্ডা আর জমাট বাঁধার জন্য। তারপর এখান থেকে মনে করেন যে গুছাই টুসাই আমরা ওই প্লেন সিটের উপর নিয়ে যাই সবাই মিলে, তখন মনে করেন যে হাতের কায়দায় জিনিসটা আমরা মনে করেন শন পাপড়ি তৈরি করব। আচ্ছা, এটা কতক্ষণ লাগবে এই শুকাইতে? এটা শুকাতে সর্বোচ্চ আমরা 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট? এই 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে? হ্যাঁ, 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আর এইদিকে ভাজা হতে থাকে বেসন। শন পাপড়ি তৈরিতে এই বেসনের বড় গুরুত্ব রয়েছে। চিনির শিরা বা পাক কিছুটা ঠান্ডা আর জমাট বাঁধলে তাকে উঠানোর প্রক্রিয়া শুরু হয়। এই শন পাপড়ি তৈরির কাজটা হয় রাতের বেলা। সারা রাত ধরে কারিগররা কারখানার অল্প আলোয় শন পাপড়ি বানান আর সকাল থেকে চলে বিক্রির কাজ। অবশ্য অনেক পাইকাররা রাতেই চলে আসেন কিনতে। বেশি গরম, এই গরম পাককে কোনো রকম হাতে ধরে নিয়ে এসে রাখা হয় শন পাপড়ি বানানোর মূল জায়গায়। তারপর প্রসেস করা হতে থাকে হাতের কারিশমায়, আর প্রস্তুতকৃত বেসন নিয়ে এসেও রাখা হয়। হাতের কারিশমায় পাক বা চিনির শিরাকে শন পাপড়ির জন্য প্রস্তুত করা হতে থাকে। লইটা ছানা হয়ে গেল, এখন বেসমের মধ্যে হবে, দিয়ে আমরা সবাই মিলে হাতের কায়দায় মনে করেন এটাকে শন পাপড়ি তৈরি করব। আচ্ছা, এটা একটা সময় আছে, সময় অনুযায়ী দিয়ে দেওয়া হবে। এটার মধ্যে ফ্রেশ খালি চিনি আছে, আর এই যে ডালডা ময়দা আর বেসম আছে কিছু জাত। প্রতিদিন কি পরিমাণ আপনারা শন পাপড়ি তৈরি করেন? আমরা এই 400-450 কাপ তৈরি করতাম, কিন্তু এখন কাস্টমের সময় সমস্যা, তো এই জন্য একটু কম তৈরি করি। আচ্ছা, এই 300-350 মতো তৈরি করি। চাহিদা আছে কিন্তু আমরা তৈরি করতে পারিনি, কাজের সময় তিলে খাতে মান লাগে আর চিনির দাম বেশি। এবার শন পাপড়ি তৈরির মূল প্রক্রিয়া শুরু হয়েছে। এই চিনির শিরা বা পাককে হাত দিয়ে যত টানা হবে ততই এর আঁশ পাতলা হতে থাকবে। মূলত শন পাপড়ি তৈরির এটাই মূল কারিশমা। আমরা এখন শন পাপড়ি বানানোর প্রসেসের সাথে যুক্ত হলাম। এই কেমন লাগে? প্রচণ্ড গরম, কিন্তু আপনি হাতে না ধরলে বুঝবেন না কতটা গরম। এই প্রস্তুতকৃত শিরাকে সবাই মিলে টানাটানি করবে, এতে এর আঁশ ছাড়াতে ছাড়াতে শন পাপড়ি হয়ে উঠবে। এই যে হাতে মানে প্যাঁচ দেওয়া হচ্ছে, এই যে প্যাঁচ দিয়ে আমরা সুন্দর করে ঘোরায় ঘোরায় টানতেছি, বেশ গরম। আর এই টানাটানির কাজটা গরম গরম থাকতেই
করতে হয়, নইলে শন পাপড়ি হয়ে উঠবে না। গরম থাকতে থাকতে করে ফেলতে হবে, ঠান্ডা গেলে এটা আর সুন্দর হবে না। এই যে শন পাপড়ি তৈরি হচ্ছে। এই টানার প্রক্রিয়াটাও বেশ মজার, নতুন একটা অভিজ্ঞতা। হ্যাঁ, শন পাপড়ি বানানো। তিলের খাজা কুষ্টিয়ার কুলফি মালায়ের বেশ জনপ্রিয়তা, এই সব বিষয়গুলো নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।